হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ রয়েছে যে আমি আপনারা জানেন সকলে যে 25টা প্রকল্পের আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছিল অফলাইনে অতিরিক্ত ভিড় থেকে যাওয়ার কারণে, কিন্তু কিছুদিন বন্ধ থাকার পর বর্তমানে রাজ্য সরকার সেটি অনলাইনে আবেদন করার জন্য নোটিফিকেশন দিয়েছে। সেই নোটিফিকেশনটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই নোটিফিকেশনটি দেখার আগে আমি সকলকে রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। তো চলুন এবার বিজ্ঞপ্তিটি দেখে নিই, রাজ্য সরকার সেই 25টা প্রকল্প সম্পর্কে কি বিজ্ঞপ্তি দিয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাইডলাইন্সটি দেওয়া রয়েছে। সেই গাইডলাইন্সটির মধ্যে উপরে দেখুন রেটিংয়ে দেওয়া রয়েছে গাইডলাইন্স ফর স্যাংশন অ্যান্ড পেমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ দ্য টাইম এক্স গ্রাসিয়া পেমেন্ট আন্ডার 25টা। এই 25টা স্কিমের যে গাইডলাইন্সটি রয়েছে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে এখানে একটা নির্দেশিকা দেওয়া রয়েছে। সেই নির্দেশিকা ফলো করেই আপনাদেরকে সেই 25টা স্কিমের 1000 টাকা পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো সেটা কীভাবে অ্যাপ্লাই করবেন এবার সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে দেখুন প্রসিডিউরের মধ্যে 1 নম্বরে পড়ছে অ্যাবিলিটি অফ অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম আগে যেমন আপনারা অফলাইনে পেতেন যে ওষুধ দোকানে বা বিডিও অফিস থেকে দিয়ে দেওয়া হতো, সেটা অফলাইন আর পাবেন না, সেটাকে এবার পুরোপুরি অনলাইনে করে দিয়েছে। এই 25টা প্রকল্পের ফর্ম ফিল আপের পদ্ধতি হচ্ছে 25টার wb.in নামে একটি ওয়েবসাইট রয়েছে, সেই 25টা wb.in ওয়েবসাইটে গিয়ে তারপর সেখান থেকে আপনাকে একটা মোবাইলের অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই মোবাইলের অ্যাপসটা ডাউনলোড করার পর সেই অ্যাপসে যাবতীয় তথ্য দিয়ে সেই 25টা প্রকল্পের ফর্মটিকে সাবমিট করতে হবে। এবং সেই ফর্মটি সাবমিট করার পর আপনার যে নির্দিষ্ট বিডিও অফিস রুরাল এরিয়া বা গ্রামাঞ্চলের জন্য রয়েছে আপনার বিডিও অফিস এবং বা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা এসডিও অফিসে রয়েছে, সেই এসডিও অফিসে আপনাদেরকে জমা দিতে হবে। আর যারা কলকাতার বাসিন্দা তাদের জন্য রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা KMC, সেখানে তাদেরকে সেই অনলাইন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফর্মটি সাবমিট করে জমা করতে হবে। এবং সেটি সাবমিট করার পর যে DM বা কমিশনার রয়েছে সেই DM বা কমিশনার সেটিকে দেখবেন এবং দেখার পর সেটিকে স্যাংশন করবেন। তো সেটি স্যাংশন করার পর তারপর যারা এলিজিবল রয়েছে তাদেরকে সেই ব্যাংক অ্যাকাউন্টে সেই স্কিমের 1000 টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো এখানে সেই অ্যাপটি আপনারা বিভিন্নভাবে পেতে পারেন। অ্যাপটি পাওয়ার জন্য আপনাদেরকে লগ ইন করতে হবে। এখানে দেখুন 25টা wb.in এই ওয়েবসাইটে গেলেও পেতে পারেন, অথবা নিচে আরেকটি ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে নিজস্ব ওয়েবসাইট আপনার wb.gov.in যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেও আপনারা পেতে পারেন। তো সেই ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাদের যেটা করবে প্রথমে সেই অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটা ডাউনলোড করার পর তারপর যাবতীয় তথ্য সাবমিট করতে হবে। তার আগে আপনাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আপনাদেরকে আমি আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেটা যায় ফ্যামিলির যে ব্যক্তি এই 25টা প্রকল্পের জন্য আবেদন করবেন তিনি যেন সিঙ্গেল থাকেন, মানে একটি ফ্যামিলি থেকে একমাত্র সেই ফ্যামিলির অভিভাবক মানে একজনই অ্যাপ্লাই করতে পারবেন। এমন যেন না হয় যে ফ্যামিলি থেকে 2 জন বা 3 জন অ্যাপ্লাই করেছেন, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যাবে। ফ্যামিলির একজন অভিভাবক যিনি শ্রমিকের কাজ করতেন কিন্তু বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন তাদের জন্য এই 25টা প্রকল্প। তো আপনাদের প্রসিডিউরটা বলে দিলাম, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং পরে কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্সে জানান, আমি যথাযথ সাহায্য করব। ধন্যবাদ।